আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেকেই ভুল ধারণা যে রোজায় যদি শরীর থেকে রক্ত বের হয়, রক্ত যদি বের হয়ে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে কিনা, আসলে জানার কোনো শেষ নেই। আমরা অনেকেই জানি না, বিধায় আমাদের মাথার ভিতরে ঘুরপাক খায় বিভিন্ন প্রশ্ন। তো এমনও একটি প্রশ্ন আছে যে প্রশ্নটি গ্রামের অধিকাংশ লোক বুঝে না যে রক্ত বের হইলে মনে হয় রোজা ভেঙে যায়। তো এটা হচ্ছে একটা কুসংস্কার বা কুরীতি বা কুকথা। অবশ্যই অবশ্যই রোজা কখনোই আপনার রক্ত যদি কোনো জায়গা থেকে বের হয়, কেটে গেছে অথবা যে কোনোভাবে যদি রক্ত বের হয় তাহলে আপনার রোজা কখনোই ভাঙবে না, এটাই সত্য কথা এবং এটাই ইসলামের রুলস নিয়মকানুন। তো আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে রমজান মাসের ইজ্জত রক্ষা করার তৌফিক দিন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।